চাঁদপুর সদর উপজেলার বাগাদিতে প্রতিবন্ধী বৃদ্ধকে মারধর, মোটরসাইকেল সহ 3.5 লক্ষ টাকা ছিনতাই। চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের প্রতিবন্ধী বৃদ্ধ আব্দুল মোতালেব ব্যাপারীকে মারধর করে গুরুতর আহত করেছে পলাশ পেশকার সহ অন্যান্য লোকজন। এই সময় পলাশ পেশকার ঘরের ভিতর প্রবেশ করে তাদের মোটরসাইকেল এবং নগদ 3.5 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। গত শুক্রবার সন্ধ্যা 6টার সময় এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আহত মোহাম্মদ আব্দুল মোতালেব ব্যাপারী চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের সোবানপুর গ্রামের ব্যাপারী বাড়ির কলন ব্যাপারীর ছেলে। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী। বর্তমানে তিনি চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতের মেয়ে সালমা আক্তার এবং ছেলের বউ রিতা আক্তার জানায়, পার্শ্ববর্তী বাড়ির আবিদ পেশকারের ছেলে আদম ব্যবসায়ী পলাশের মাধ্যমে তাদের ছোট ভাই শামীমকে বিদেশে পাঠায়। যে কাজের কথা বলে শামীমকে বিদেশে পাঠানো হয়েছে সেই কাজ দেয়নি পলাশ। বিদেশে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে শামীম। শামীমকে সঠিক কাজ কেন দেওয়া হয়নি এ কথা পলাশের কাছে জানতে চাইলে উত্তরে পলাশ জানায়, সে নাকি শামীমের কাছ থেকে 10,000 টাকা পাওনা রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার সন্ধ্যা 6টার পর পলাশ তাদের বাড়িতে এসে প্রথমে হুমকি দেয়। পরে পলাশ, হোসেন, সালাউদ্দিন, শাহজাহান সহ 8 জন বাড়ির সামনে থেকে তাদের মোটরসাইকেল এবং নগদ 3.5 লক্ষ টাকা নিয়ে যায়। এ সময় প্রতিবন্ধী বৃদ্ধ মোতালেব ব্যাপারী এগিয়ে আসলে তাকে পলাশ সহ অন্যান্যরা মারধর করে এবং ঘরের দরজা, জানালা, টিভি সহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে। শাহন পাটোয়ারির পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।